সত্তরের দশক ভারতে চালু হলো নতুন এক ট্রেন্ড, বুক খোলা শার্ট গিট্টু দিয়ে পরা। দিওয়ার ছবিতে এভাবেই শার্ট পরেছিলেন অমিতাভ বচ্চন, তাতেই বাজিমাত। তরুণদের কাছে জনপ্রিয় হয়ে গেল অমিতাভের এই শার্ট পরার ধরন। কিন্তু এতদিন পরে এই কথা কেন? কারণ আছে। অমিতাভের এভাবে শার্ট পরার পেছনে লুকানো ছিল ছোট্ট একটি গল্প। ইনস্টাগ্রামে দিওয়ার ছবি শুটিংয়ের একটি ছবি দিয়ে সে গল্পই শোনালেন অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের পরনে সাদা প্যান্ট আর বুক খোলা হাতাওয়ালা গাঢ় নীল শার্ট, শার্টটা কোমরের কাছে গিট্টু দিয়ে বাঁধা। ক্যাপশনে বিগ বি লিখেন, বন্ধুরা সেই দিনগুলো, সেই গিট্টু দেয়া শার্ট। এই শার্টের পেছনেও আছে গল্প। প্রথম দিনের শুটিং শট প্রস্তুত, ক্যামেরাও প্রস্তুত, দেখা গেল শার্ট বানানো হয়েছে লম্বা, হাঁটু পর্যন্ত ঝুলে পড়েছে। আরেকটা শার্ট আনারও সময় দেননি পরিচালক। কি আর করা, শার্ট গিট্টু দিয়েই কাজটা সারালাম। নান্দনিক তাগিদ থেকে নয়, নিতান্তই কাজের প্রয়োজন থেকে জন্ম নেয়া সেই গিট্টু শার্টই যে আইকনিক শার্ট হয়ে যাবে কে জানত। মানুষের মুখে মুখে তখন দিওয়ার ছবির সংলাপ। সেলিম জাভেদ জুটির কাহিনী থেকে কি ছবিটাই না বানালেন যশ চোপড়া। 1975 সালে মুক্তি পাওয়ার পরই বক্স অফিস তোড়পাড়। অমিতাভ বচ্চন ছাড়াও চোখ ধাঁধানো অভিনয় করলেন শশী কাপুর, নীতু সিং, নিরূপা রয়, পারভিন ববিরা। দুই বছর পেরোলেই 80, এখনও রূপালি পর্দায় ব্যস্ত সিনিয়র বচ্চন। হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে দিব্যি অভিনয় করে যাচ্ছেন। আসছে নতুন ছবি গুড বাই, পরিচালক বিকাশ বহেল। ছবিতে অমিতাভের সঙ্গী দক্ষিণ ভারতীয় তরুণ তারকা রাশমিকা মন্দানা, হাতে আছে চেহরে। ইমরান হাশমি ও রিয়া চক্রবর্তী এই ছবিতে বিগ বি সহশিল্পী। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্রতেও তাকে দেখা যাবে। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে এক হিন্দু শিখ পরিবারে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তার পিতা হরিবংশ রায় বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন, মা তেজি বচ্চন শিখ পাঞ্জাবি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দ ইনকিলাব জিন্দাবাদের অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব, পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ। ভারতীয় সিনেমায় অবদানের জন্য 2015 সালে তাকে পদ্মবিভূষণ সম্মানও প্রদান করা হয়। শুধু তাই নয়, ফ্রান্সের পক্ষ থেকে 2007 সালে নাইট অব দ্য লন্ডন সম্মাননাও দেওয়া হয়। বয়সকে ফু দিয়ে উড়িয়ে বলিউডের এই প্রজন্মের হিরোদের সঙ্গে বক্স অফিসে টক্কর দিচ্ছেন অমিতাভ। সাদাকালো নিউজ।